গর্ভাবস্থায় তরমুজ খাওয়া ভুল নাকি ঠিক? গর্ভাবস্থায় তরমুজ খেলে গর্ভের বাচ্চার কি কোনো সমস্যা হবে নাকি উপকার করে? উপকার করলে তা কি কি উপকার করে? গর্ভবতী মা তরমুজ খেলে কি হয়? গর্ভাবস্থায় কতটা তরমুজ খাওয়া যায়? ভিডিওটি শুরু করে প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। গর্ভাবস্থায় তরমুজ খাওয়া ভুল নাকি ঠিক? গর্ভাবস্থায় তরমুজ খাওয়া সাধারণত নিরাপদ এবং গর্ভবতী মহিলার ডায়েটের একটি স্বাস্থ্যকর সংযোজন হতে পারে। তরমুজ ভিটামিন এ এবং সি এর পাশাপাশি পটাশিয়াম এবং ফাইবারের একটি ভালো উৎস। তরমুজে উচ্চ জলের উপাদান রয়েছে যা গর্ভাবস্থায় একটি সাধারণ সমস্যা ডিহাইড্রেশন প্রতিরোধে সাহায্য করতে পারে। ছিদ্রে থাকা কোনো সম্ভাব্য ব্যাকটেরিয়া প্রতিরোধ করার জন্য তাদের খাওয়ার বা কাটার আগে ফলটি ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। গর্ভবতী মহিলাদের তরমুজ খাওয়া এড়িয়ে চলা উচিত যা অনেক দিন ধরে ফ্রিজে রাখা হয়েছে, কারণ এটি নষ্ট হয়ে যেতে পারে এবং খাদ্যজনিত অসুস্থতার কারণ হতে পারে। গর্ভবতী মহিলাদের জন্য সর্বদা সুপারিশ করা হয় যে তারা তাদের স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে তাদের খাদ্য তালিকাগত পছন্দগুলি নিয়ে আলোচনা করুন, যাতে তারা তাদের পুষ্টির চাহিদা পূরণ করছে এবং নির্দিষ্ট খাবারের সাথে সম্পর্কিত যে কোনো সম্ভাব্য ঝুঁকি এড়াতে পারে। গর্ভাবস্থায় তরমুজ খেলে গর্ভের বাচ্চার কি কোনো সমস্যা হবে নাকি উপকার করে? উপকার করলে তা কি কি উপকার করে? গর্ভাবস্থায় তরমুজ খাওয়াকে সাধারণত উপকারী বলে মনে করা হয় এবং এতে শিশুর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তরমুজ বেশ কিছু প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থের একটি ভালো উৎস, যেমন ভিটামিন এ এবং সি, পটাশিয়াম এবং ফাইবার, যা মা এবং বিকাশমান শিশু স্বাস্থ্যকে সমর্থন করতে পারে। তরমুজের উচ্চ জলের উপাদান ডিহাইড্রেশন প্রতিরোধে সাহায্য করতে পারে, যা গর্ভাবস্থায় একটি সাধারণ সমস্যা। কিছু গবেষণা পরামর্শ দেওয়া হয়েছে যে গর্ভাবস্থায় তরমুজ খাওয়ার সম্ভাব্য সুবিধা থাকতে পারে, যেমন প্রিক্লামশিয়া ঝুঁকি হ্রাস করা এবং ভ্রূণের বৃদ্ধির উন্নতি। গর্ভবতী মা তরমুজ খেলে কি হয়? তরমুজ একটি পুষ্টিকর ফল এবং এটি একটি গর্ভবতী মহিলার ডায়েটে একটি স্বাস্থ্যকর সংযোজন হতে পারে। এখানে কিছু সম্ভাব্য সুবিধা এবং বিবেচনা রয়েছে। সুবিধাসমূহ: হাইড্রেশন। তরমুজে প্রচুর পরিমাণে জল রয়েছে যা গর্ভবতী মহিলাদের হাইড্রেট রাখতে সাহায্য করতে পারে, বিশেষ করে গরম আবহাওয়ার সময় বা যদি তারা বমি বমি ভাব এবং বমি বমি ভাব অনুভব করে। পুষ্টিগুণ। তরমুজে ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম এবং ফাইবার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি রয়েছে। হজম। তরমুজে থাকা ফাইবার হজম নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে পারে, যা গর্ভাবস্থায় একটি সাধারণ সমস্যা। বিবেচনা। রক্তে শর্করার মাত্রা। তরমুজ মিষ্টি এবং এতে প্রাকৃতিক শর্করা থাকে যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। গর্ভবতী মহিলাদের গর্ভকালীন ডায়াবেটিস বা অন্যান্য রক্তে শর্করার সমস্যা রয়েছে, তাদের তরমুজ এবং অন্যান্য মিষ্টি ফল খাওয়ার উপর নজর রাখা উচিত। ক্যালোরি। তরমুজ একটি কম ক্যালোরিযুক্ত ফল, তবে এটির অত্যাধিক খাওয়া এখনও ওজন বৃদ্ধিতে অবদান রাখতে পারে, যা গর্ভাবস্থায় জটিলতার ঝুঁকি বাড়াতে পারে। খাদ্য নিরাপত্তা। গর্ভবতী মহিলাদের খাদ্যজনিত অসুস্থতার প্রতিরোধ করার জন্য খাওয়ার আগে সবসময় তাদের হাত এবং ফল ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। গর্ভাবস্থায় যে কোনো খাবারের মতো পরিমিত পরিমাণে এবং একটি সুষম খাদ্যের অংশ হিসেবে তরমুজ খাওয়া গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় আপনার খাদ্য সম্পর্কে আপনার যদি কোনো উদ্বেগ বা প্রশ্ন থাকে, তাহলে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা সর্বদা ভালো। গর্ভাবস্থায় কতটা তরমুজ খাওয়া যায়? একজন গর্ভবতী মহিলা যে পরিমাণ তরমুজ খেতে পারেন তা তার সামগ্রিক খাদ্য, স্বাস্থ্য এবং ব্যক্তিগত চাহিদার মতো বিভিন্ন কারণের উপর নির্ভর করে। আমেরিকান প্রেগন্যান্সি অ্যাসোসিয়েশন সুপারিশ করে যে গর্ভবতী মহিলারা প্রতিদিন কমপক্ষে 2-4 ফল খান এবং এই সুপারিশের অংশ হিসেবে তরমুজ অন্তর্ভুক্ত করা যেতে পারে। তরমুজের একটি পরিবেশনা সাধারণত প্রায় 1-2 কাটা বা কাটা ফল, যা একটি যুক্তিসঙ্গত অংশ আকার। গর্ভবতী মহিলাদের বিভিন্ন ধরনের ফল এবং শাকসবজি খাওয়ার লক্ষ্য রাখা উচিত, যাতে তারা সুষম পুষ্টি গ্রহণ করে। কতটা তরমুজ খেতে হবে তা নির্ধারণ করার সময় রক্তে শর্করার সমস্যা বা অ্যালার্জির মতো যে কোনো স্বতন্ত্র স্বাস্থ্য উদ্বেগ বিবেচনা করা গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় আপনার খাদ্য তালিকা বা কতটা তরমুজ খাওয়া উচিত সে সম্পর্কে আপনার যদি কোনো উদ্বেগ থাকে,
তাহলে আপনার স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা সর্বদাই ভালো। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।